নমস্কার, আপনি দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছে, ঠিক আছে। আমাদের রাজ্য ঠিক কি কি দেখেছে? আমাদের রাজ্য শিক্ষায় দুর্নীতি দেখেছে, আমাদের রাজ্য রেশনে দুর্নীতি দেখেছে, আমাদের রাজ্য রোজ রোজ নিয়োগ দুর্নীতি দেখতেই থাকছে। এর কোনো আমি জানা নেই নিস্তার কবে। কিছু লড়াই চলছে, কিছু আইনি লড়াই চলছে, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত সমস্যার সমাধান হবে। তবে রাজ্যে আরও একটা নতুন দুর্নীতি দেখতে পাওয়া যাচ্ছে, যেটা অভিযোগ করা হচ্ছে এই রাজ্যের প্রধান বিরোধী দলের তরফ থেকে, অর্থাৎ বিজেপির তরফ থেকে, যে মধ্যশিক্ষা পর্ষদেও নাকি দুর্নীতি হচ্ছে। মূলত মাধ্যমিকের প্রশ্নপত্র তৈরির খরচ এবং কিউআর কোডের ব্যবহার, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া ইত্যাদি নিয়ে একাধিক প্রশ্ন বিরোধী দলের। এবং এখানেই শেষ নয়, তাদের প্রশ্ন যে এই যে প্রজন্মটা, সেই প্রজন্ম তাদের শিক্ষা সব কিছুকেই কি প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে, আগামী প্রজন্মটাকেও কি প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে, এরকমই নানা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তবে তার আগে দেখুন একটা বিশেষ রিপোর্ট। এতদিন শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি দেখেছে বাংলা, এবার জীবনের প্রথম বড় পরীক্ষাতেও দুর্নীতি। মাধ্যমিকে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে পর্ষদে কর্মী নিয়োগ হোক বা প্রশ্নপত্র ছাপানো, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এই কিউআর কোড যেটা দেওয়া হয়েছে, এই কিউআর কোডটা কারা এই প্রশ্নপত্রে দিয়েছেন তাদের নাম নিয়ে আসা হোক। আমাদের আশঙ্কা, এখানে কিউআর কোডের ক্ষেত্রেও অয়নশীলের মতো লোকের উপস্থিতি আছে। তোরে বসে থাকা শুভ্রবাবুরা আবার এখান থেকে কোনো কাটমানি খাওয়ার কোনো ব্যবস্থা করেছেন কিনা, এটা আমরা জানতে চাই। পাল্টা সাফাই দিতে ছাড়েনি পর্ষদও। অনেকেই ত্রস্ত, অনেকেই শঙ্কিত, অনেকেই আবার অর্বাচীনের মতন আবল তাবল বকছেন। এই বোর্ডের প্রতি অনাস্থা দেখানো, এর কোনো কারণ নেই। কারণ আমরা শুধুমাত্র হোল সিস্টেমে একটা জিনিস ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে কিউআর কোড। আমি বলছি আই এম রেডি টু ফেস ইট। যতই সাফাই দিক পর্ষদ, ঘুঘুর বাসা মাধ্যমিক পর্ষদের দুর্নীতির প্রশ্নে সিবিআই তদন্তের দাবি বিরোধীদের। শঙ্কুদেব বাবু যে অভিযোগ গুলো করছেন, আমার তো মনে হয় সে অভিযোগ গুলোর ভিত্তিতে তদন্ত হওয়া দরকার। তদন্ত হলেই হয়তো আরো সত্য সামনে আসবে, এবং সেই তদন্তের জন্য কি উদ্যোগ নেওয়া হয় সেটাই আমরা দেখতে চাই। প্রমাণ করতে বলুন, দেখুন অভিযোগ করবে তো, এবার প্রমাণ করতে বলুন, কেন আপনারা এগুলো বলবেন? আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন আপনার হাতে কি এসছে, প্রমাণ করুন। বরং এত স্বচ্ছভাবে একটা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে একটা লোগো ছিল এবং কিউআর কোড ছিল, যদি কেউ প্রশ্ন এদিক ওদিক করে। এই যে এবার লেট দেম সাবস্ট্যান্সিয়েট, দে হ্যাভ টু সাবস্ট্যান্সিয়েট দ্যাট অ্যালিগেশন। মাধ্যমিকে দুর্নীতি নিয়ে এত দূর জল গড়াচ্ছে, কেউ কি কিছুই জানতেন না? উনি জানেন না এটা কি করে ভাবছেন, আমি এটা জানি, কারণ মানে আমি জানি না, উনি জানেন না। না না, আমি আবার বলছি, আমি জানি না, উনি জানেন না। উনি শীর্ষে আছেন, প্রশাসনের যদি শীর্ষে আছেন, প্রশাসনের যদি আমি প্রশাসনিক সংস্থার একটা অংশ হই, তাহলে উনি আমার শীর্ষে আছেন, উনি জানেন না এটা আপনি ধরে নিচ্ছেন। কিন্তু আমি বলছি, চাকরির ভবিষ্যৎ আধার কাটিয়ে কবে আলোয় ফিরবে সেই প্রশ্নের উত্তর আজও পায়নি বাংলা। এর মধ্যে আবার পড়ুয়াদের ভবিষ্যৎ চুরিতেও এগিয়ে বাংলা। এই দুর্নীতির তদন্ত হবে কবে? রিপাবলিক বাংলা। দেখো, এই মুহূর্তে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকল কর্মীরা। যেখানে আগুন লেগেছে, অর্থাৎ বেলগাছিয়া মিল্ক কলোনিতে এই যে ডেয়ারি হাউস, এই ডেয়ারি হাউসে আগুন লেগেছে, আটটি ইঞ্জিন কাজ করছে। এখনো পর্যন্ত বেশ কিছু স্টাফ এই ডেয়ারি বিল্ডিং এর মধ্যে আটকে ছিলেন, তাদেরকে বের করে আনা হয়েছে। তবে আগুনের যে লেলিহান শিখা, এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় আমরা দেখাচ্ছি এই যে ভিজুয়াল, এই ভিজুয়াল দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুনটাকে অ্যারেস্ট করার চেষ্টা করছে। তাদের অনুরোধ,
করতে না পারে এই মুহূর্তে ভয়ানক অগ্নি কাণ্ডের মুখে এই দমদম বেলগাছিয়া মিল কলোনির এই যে ডেয়ারি হাউস বিল্ডিং, এই ডেয়ারি হাউস বিল্ডিং এ এই মুহূর্তে দমকলের 8টি ইঞ্জিন কাজ করছে এবং বিধ্বংসী আগুনে ঢেকে গিয়েছে গোটা এলাকা। দমকল কর্মীরা এই মুহূর্তে এই আগুনটিকে অ্যারেস্ট করার চেষ্টা করছেন, এই যাতে ছড়িয়ে পড়তে না পারে। এখনো পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর নেই, কিন্তু যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা করছেন দমকল কর্মীরা। বের করে আনা হয়েছে, এখনো প্রচেষ্টা জারি রয়েছে। আমি আরো একবার সৈকতের কাছে যাবো। সৈকত, কিভাবে আগুন লাগলো প্রাথমিক ভাবে কিছু জানা যাচ্ছে না কখন এই আগুনটি লাগে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ঠিক 15-20 মিনিট আগে এই আগুনটি লেগেছে দমদমের বেলগাছিয়া মিল কলোনির যে ডেয়ারি ফার্ম, সেই ডেয়ারি ফার্মে আগুন লেগেছে। যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ডেয়ারি ফার্মে যারা কর্মরত কর্মীরা প্রথমে যে পার্কিং লট আছে সেই পার্কিং লট থেকে একটা ধোঁয়া বেরোতে দেখেন, তারপরে মুহূর্তের মধ্যে এই ধোঁয়াটা একটা বিধ্বংসী আগুনে পর্যবসিত হয়। রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ যে ছবিটা আমরা দেখাচ্ছি, একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কুণ্ডলীকৃত ধোঁয়ায় ছেড়ে গেছে গোটা এলাকা। এই মুহূর্তে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে এবং দমকল সার্ভিস থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে আরো একাধিক ইঞ্জিন, মোট 12-15টা ইঞ্জিন আরো এক্সট্রা পাঠানো হয়েছে যাতে আগুনটা ছড়িয়ে পড়তে না পারে। কারণ এই জায়গায় পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু আরো বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং গুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং, মূলত তাদের মধ্যে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে, কোনো প্রাণহানির যাতে ঘটনা না ঘটে সেই জন্যই কিন্তু এই এই ফায়ার ফাইটারদের সংখ্যা বাড়ানো হচ্ছে, ফায়ার টেন্ডারের সংখ্যা বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে ভয়ানক অগ্নিকাণ্ড, ভয়াবহ অগ্নিকাণ্ড এবং কুণ্ডলীকৃত ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা দমকলের গোটা বেলগাছিয়া এলাকা, মিল কলোনি এলাকা, এবং এই মুহূর্তে দমকলের 8টি ইঞ্জিন কাজ করছে। প্রাণহানির খবর এখনো পর্যন্ত নেই, কিন্তু এই মিল কলোনি যেখানে আগুন লেগেছে সেখানে বেশ কয়েকজন আটকে পড়েছিলেন, তাদেরকে সেফলি বের করা হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। উল্টোডাঙ্গা থানার পুলিশ পরবর্তী সময় ফিরবো। সৈকত, ধন্যবাদ।